Hello guys, Assalamualaikum. This is Rownok Zahan Jui. So guys, আজকে আমরা চলে এসেছি একুশে বই মেলা 2022. So দেখুন এখানে বই মেলার ডেকোরেটটা কিভাবে করেছে, গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, আপনারা জাস্ট একবার দেখুন. আমরা দেখতে পাচ্ছি আগের মতো বই মেলাতে অতটা ভিড় নেই, করোনার কারণে লোকজন অনেক কম, বাট যারা বই প্রেমিক তারা কিন্তু থেমে নেই, তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে এসেছেন বই মেলাতে তাদের বই কিনতে এবং উপভোগ করতে. পাশে আমরা দেখতে পাচ্ছি প্রথমা প্রকাশনী, এখানে বই প্রেমিকদের অনেক ঢল, তারা তাদের পছন্দ মতো বই. আপনারা দেখুন অন্য প্রকাশনীতে কত বই প্রেমিকের ঢল. তো এখানে মানুষ বই বিক্রি করে কুল কিনারা পাইতেছে না, এখানে সব বই প্রেমিকেরা একবারে জমজমাট কাণ্ড লাগাই দিছে, কিনতেছে. তো আমরা অন্য প্রকাশনীতে কয়েকটা বই দেখি. এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘের ওপর বাড়ি, হুমায়ুন আহমদের লেখা. আমরা এখন চলে এসেছি বঙ্গবন্ধু কর্নারে, তো চলুন দেখা যাক বঙ্গবন্ধুর কর্নারে কি কি আছে. এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই দেখতে পাচ্ছি, মহাবিজয়ের মহানায়ক. এই বইগুলোতে আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এই বইগুলো থেকে. এখানে আছে মুজিব চিরন্তন. এখানে তেসরা জেলা হত্যা দিবস সম্পর্কে অনেক কিছু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন. আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যাটালগ এবং আরও অনেক কিছু আপনারা দেখেন. এখানে প্রশাসনের অনেক সাপোর্ট, অনেক ভালো সাপোর্ট দিতেছেন এরা. আপনারা এইগুলো দেখেন. মুজিব চিরন্তন, এখানে বসার ব্যবস্থাও করা আছে. বলতে গেলে মুজিব কর্নারে আমাদের মুজিব শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে. এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি. এখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্নারে চলে এসেছি, তো এখানে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু, তার ছেলেবেলার ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের বঙ্গমাতার ছবিও দেখতে পাচ্ছি. এখানে শোক সম্পর্কে লেখা আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ. 15ই আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি. বঙ্গবন্ধু কর্নার দেখা আমাদের মোটামুটি শেষ, এখন আমরা পাশের স্টলে গিয়ে দেখব সেগুলোতে বই কেনাবেচা কেমন চলতেছে. আমরা এখন বঙ্গবন্ধু কর্নারের পাশের স্টলে চলে এসেছি, এটার নাম হচ্ছে অনন্যা. তো এখানে কি কি বই পাওয়া যায় চলুন আমরা দেখে নিই. এখানে আমরা অনেক ধরনের বই দেখতে পাচ্ছি. এখানে আনিসুল হক স্যারের বই আমরা দেখতে পাচ্ছি, নাম হচ্ছে কিশোর অভিযান সমগ্র আনিসুল হক. আমরা কম বেশি আনিসুল হক স্যারের সম্পর্কে জানি, ওনার আরো বই আমরা দেখতে পাচ্ছি পাশে. গোয়েন্দা
গোয়েন্দা সমগ্র গোয়েন্দা সমগ্রের মধ্যে আছে বোকা গোয়েন্দা আছে মোটামুটি মামা আছে বড়বুড়া আছে কিশোর এখানে গোয়েন্দা সম্পর্কে অনেক কিছু লেখা আছে সো আপনারা এই ধরনের বইগুলো নিতে চাইলে এই অনলাইন স্টলে আসতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠক সমাবেশেরও স্টল রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগার রোজনামচা তো এখানে কারাগারের মতোই কিছু দৃশ্য সাজানো হয়েছে তো চলুন দেখা যাক ভিতরে গিয়ে এখানে আমরা আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি এখানে বসার কিছু ব্যবস্থা আছে অনেকটা অনেকটা কারাগারের মতোই মনে হইতেছে আমি কারাগারে চলে আসছি তো এখানে আর থাকা যাবে না